বর্তমান কীর্তনিয়ারা কীর্তনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকে হকারি করছে, অনেকে কীর্তনের অপব্যাখ্যা করছে, দেখছি তো ইউটিউবে মাঝে মাঝে। কিন্তু মনে রেখো, সেই সমস্ত কীর্তনিয়াদের বলি, যেহেতু আজকে ইউটিউব হচ্ছে, সেই সমস্ত কীর্তনিয়াদের বলি, ক্যামেরা চলছে, পাপ বাপ কেউ ছাড়ে না, স্বয়ং ভগবানকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হয়েছে। হ্যাঁ, তুমি আমি তো দুধ চাই, এটা মাথায় রেখো। কি স্বয়ং ভগবান গান্ধারীর যখন 100টা সন্তান মেরে দিল কৃষ্ণ, সবাই বলে, এই একটা মিথ্যে কথা দেখুন কিরকম, সবাই বলে গান্ধারীর ছেলেরা মরেছে কোথায়, কিসের যুদ্ধে? কুরুক্ষেত্রের যুদ্ধে। কোন পুরাণে লেখা আছে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে? ভগবানও তো বোকা নয়, কুরুরাজ, কুরুরাজ যার নামে কুরুক্ষেত্রের মাঠ, কুরুরাজ সাধনা করে গেছে, কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে তাকে গোলোকে দিতেই হবে জায়গা। ভগবানও তো বোকা নয়, যারা এখানে মারামারি করত তারা ওখানে গিয়ে মারামারি করবেন, এর কি গ্যারেন্টি আছে? যার জন্যে গান্ধারীর একটা সন্তানকেও ভগবান কুরুক্ষেত্রের মাটিতে মরতে দেয়নি। এটাই মজা, মহাভারত পড়লে হবে না, মহাভারতের ওপরে আরো গ্রন্থ আছে, মহাভারতের পূর্ব কথা, আগের ইতিহাস পড়তে হবে। এই একটা। আর একটা গান্ধারীর প্রশ্ন, কৃষ্ণ তুই আমার 100টা সন্তানকে মেরে দিলি, একটাও বাঁচিয়ে রাখলি নি? যখন গান্ধারী অভিশাপ দিয়ে দিল, তোর 56 কোটি যদুকুল ধ্বংস হবে, তোকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হবে, কৃষ্ণ বলে, গান্ধারী তুমি ভুল করলে, তুমি মাতৃজগতের কলঙ্ক। কেন? তুমি নিজেই জানো না তোমার কটা ছেলে, কতগুলো ছেলে ছিল, 100টা। কৃষ্ণ প্রমাণ করে দিল হিসাব করে, গান্ধারী তোমার ছেলের সংখ্যা হচ্ছে 101। এই একটাকে, এই একটা কে? এটা ধৃতরাষ্ট্র জানত, গান্ধারী কিন্তু জানেন। এ বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছিল, এই ছেলেটা হলো সেই ছেলে যিনি গোটা কুলটাকে উদ্ধার করলো, তিনি হলেন জুজুৎসব। তাহলে পাপ কাউকে ছাড়বে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা মাথায় রাখলেই আপনি ভালোভাবে চলতে পারবেন। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস, কিংকর্তব্য বিমূঢ়, 24 ঘন্টায় আসতে। হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে ডাকতে হবে 24 বার। কে পারবে হাত তোল? হ্যাঁ, মিথ্যে কথা বলছো, 24 বার ভগবানকে ডাকবে, ঘুমাবেন, খাবেন, রান্না করবেন, সাধুরা পারেন, আর তুমি আমি তো দূরের কথা। যদি না পারো তদ অপেক্ষা অর্ধ, 12 বার, তাও যদি না পারো তদ অপেক্ষা অর্ধ, 6 বার, তাও যদি না পারো তদ অপেক্ষা অর্ধ, 4টে অর্ধ দেওয়া আছে, শেষে এসে দাঁড়িয়েছে কবার, 3 বার, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, কোনো চাপ নেই, কাপড় ছাড়ো, স্নান করো, কোনো চাপ নেই। সহজ পন্থা কলিযুগে, যারা আমার ইউটিউব শোনেন নিশ্চয়ই জানেন, 3 বার ভগবানকে ডেকে নিতে হবে, পারবেন তো? না না, যদি বলেন ডাকবো তাহলে আমি বলবো, আর যদি বলেন না বাবা আমাদের সময় নেই, তাহলে ডাকা বলার দরকারও নেই, কি বলবো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে প্রথম আপনাদেরকে একটা সত্যি কথা বলতে হবে, কারা কারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন, ঠাকুর পুজো করেন, একটু হাত তুলুন তো দেখি। বাহ, তো সবাই করে। যারা ঠাকুর পুজো করেন তাদের উদ্দেশ্যে 3টে কথা বলে দিচ্ছি, খুব হৃদয়ঙ্গম করে নিন। জীবনে কখনো 20 ফুল তুলে ভগবানের পায়ে দেবেন না, হরিভক্তি বিলাস একদম নিষিদ্ধ করেছে। 2, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এইটাই এদিকে হয় নাকি? জয় রাধে। যারা হাসছেন হেসে নিন, তবে এদের জন্য একটা ব্যবস্থা আছে,
এই তিনটে পাপের সঙ্গে কেউ যদি লিপ্ত হয় তাকে সাত জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় বলা আছে। আমি গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমি ভ্যাট বকা লোক নয়, প্রত্যেকটা গ্রন্থের রেফারেন্স দিচ্ছি, আপনারা দেখে নিন, কোনো অসুবিধে নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু বুঝতে হবে, নালে বলে দিয়ে চলে গেলাম, কোথায় লেখা আছে বলতে পারলাম না, তার মানে কি ও মামা বাড়ির গল্পগুলো? হ্যাঁ, তাহলে চলুন, তিনটে পাপ জীবনে করবেন না যারা বাড়িতে পুজো করেন। এইবার কখন কখন ডাকবেন আমি বলে নিই, একবারে কুঁড়িগুলো গোবিন্দ সেবায় লাগবে না, কুঁড়ি আগেই বলেছি, এই যে কুঁড়িগুলো সামনে, এগুলো গোবিন্দ সেবায় লাগবে না, আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে ও আর গোবিন্দ সেবায় যাবে না। তাহলে গোবিন্দ সেবায় কখন লাগাবে? যখন থাকবে যৌবন তখন করো কৃষ্ণ ভজন। কেন? তখন তোমার এক মন। এক মন সমান কত কেজি? চল্লিশ কেজি। প্রত্যেকটা মানুষের জীবনে দশটা দশা আসবেই, লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহমিত্যুন দশম দশা। বুঝা গেল? এইবার বলি, যখনই বড় হলে বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার কি দিতে হবে? বিবাহ কারা করেছেন হাত তুলুন। সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেনি। বিবাহর বিরাট বড় চ্যাপ্টার, বিরাট ব্যাখ্যা, যাহাকে বিশেষভাবে বহন করা হয়। যাই হোক, বিয়েটাই ধরে নিলাম, অর্ধাঙ্গিনী, তাহলে অর্ধেক মন দিতেই হবে, রইল কত? কুড়ি। আর বুড়ো বয়সে ভজন হবে তো হাব হয়ে গেছে মন। এই বিয়ে করেছো কিসের জন্যে? না পুত্রং কি অতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে বললে, বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন মৃত্যুর পর আসতে। আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়, আর এই পুং নামক নরক থেকে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো তাকে দিলাম দশ, শুরু হলো জীবনের লস। হাসলে হবে না, রাগ করলেও হবে না, আশাই তো জগৎ বলো। ছেলে হলেই বাবা মার আশা, ছেলেকে ডাক্তার করব। হ্যাঁ, বাবা মা সবার প্রথম ইচ্ছা আমার ছেলেকে ডাক্তার করব। আর দেখবেন ওই বাপ মাই ওষুধ বিহনে মরবে। এ ভগবানের এরকমই সিস্টেম। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা, কাউকে দিল ওই অট্টালিকা কারো গাছতলা, কারো গাছতলা, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো দু নয়নে জল, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা, জোয়ায় করে ফাঁকা, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো দু নয়নে জল। আশাই জগৎ, ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দেব, বউ মানব, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়। এটা উত্তর গোষ্ঠীর জন্য বলছি, ঘরে ফিরতে হবে, আর ফিরে যাবার দিনে দেখবেন গোবর জল নিয়ে রেডি। আপদ বিদায় হল, জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম পাঁচ, মন আর কত আছে? পাঁচ। দাদু বুড়ো বয়সে ভজন করবে? আর পাঁচ আছে, পাঁচ পয়েন্ট মন আছে, হাতে আছে পাঁচ। এবার বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। যখনই কোথাও বসে দেখবেন সামনে জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। আমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট 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 কট, রাস্তা কিছু। এইবার একটা নাদনি হয়েছে, ও দাদু ও দাদু আসন পেতে বসে, তাহলে নাদনি হলো, তাকে দিলাম তিন, হাতে আছে কত? দুই। ভজন হবে তুমি বলো, আর ভজন হবে বুড়ো বয়সে? আসন পেতে দাদু বসেছে ভগবানকে ডাকবে, নাদনি পিছন দিক দিয়ে এসে দাদুর কাঁধে উঠেছে, দাদু দোল দোল দাদু দোল দোল। ভজন হয়ে গেল কি? ঠাকুমা ঠাকুমা নলিনগুড়ের রাজভোগ গোপালকে দিয়েছে খেতে, বাইরে এসে হরিনাম করছে, ঠাকুরকে খেতে দিয়েছে, নাতি টুক করে সাইড দিয়ে ঢুকে পড়েছে, ঠাকুমা তো এক মনে নাম করছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই অবতার, কয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, ঘরে ঘরে হরি নাম বিলাই সর্বজনে, কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ। হাততালি দিয়ে দরজা খুলেছে, পাটি তো আধখানা খেয়ে পালিয়ে গেছে, ঠাকুমা দরজা খুলে দেখছে গোপালের সামনে আধখানা ছড়িয়ে আছে, ওগো দেখে যাও আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। তাহলে আর ভজন হবে বুড়ো বয়সে? হাতে আছে, সত্যি কথা বলো ঠাকুমা, সংসারে অশান্তি হলে ভগবানের কাছে যাওনি? ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও। বলনি তোমার কাছে একটাই নিবেদন, শুধু যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। কি হবে? নিজের কাছে দুই, ওইটাই নাদ জামাইকে দিয়ে বা শ্মশানে গিয়ে শুনি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন তিনটে টাইম ডাকার কথাটা বলে দিই, আমি চলে যাই। তিনটে টাইম কখন ডাকবেন? একদম দুপুরবেলা, মধ্যাহ্নকাল, যৌবনকাল মানে মধ্যাহ্নকাল, দুপুরবেলা। এই যে মধ্যাহ্নকালোচিত লীলা আপনারা শুনলেন না কি? সূরজ পূজা লীলা শুধু শুনলে হবে না, এই সূর্য পূজা কলিযুগে, সত্য যুগে সূর্য পূজা কে করেছিল? সুরদ রাজা। তেতা যুগে কে করেছিল? রামচন্দ্র। দাপরে কে করেছিল? রাধারানী। কলিযুগে কে করলেন? মহাপ্রভু। যেটা আমরা এখন আর করি নে, করে কারা? বিহারীরা। দেখবেন কালী পূজার সময় ছট পূজা, এই ছট পূজার বিশুদ্ধ বাংলা নাম হল সূরজ পূজা। বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে মধ্যাহ্নকালে যখন ভাতের থালা নিয়ে বসবেন আসতে, আমি একদম খুলে বলছি, সবাই তো আর নিরামিষ ভোজী নয়, কারণ বেশিরভাগ মানুষই আমিষ আহার করে, আমিষ মানে বোঝেন তো। এইবার আমিষ দ্রব্যটা নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, কি বলে? জয় জনার্দন ভোজনেচ জনার্দন, জয় জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কেন? এতে কি লাভ হবে আপনার? তিনটে উপকার হবে, লিখে নিন। কি কি তিনটে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না, এক। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা পাবেন,
তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব করবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মনে নেওয়া গেল দুই, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে। এটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। সবাই খেয়ে দিয়ে শুয়ে বলল, আপনিও শুতে যাবেন, বিছানায় গেলেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। কি বলে? স্বয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি স্বয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, তবে চেষ্টা করবেন, প্রত্যেককে বলছি, পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। তাহলে আজ যাই পারে হোক, আপনি স্ট্রোক হয়ে মরবেন না। এটা কোথায় বলা আছে? গরুড় পুরাণে। গরুড় পুরাণে পরিষ্কার বলা আছে, পূর্ব দিকে ঘুমালবেন, দেখবেন ঘুম ভালো হবে, দুশ্চিন্তা হবে না। পশ্চিমে মাথা রেখে পাঁচ মিনিট শুন, আশকুর পাশকুর চিন্তা এসে মাথার মধ্যে ঢুকে যাবে। উত্তরে মাথা রেখে শুন, দেখবেন স্বপ্ন দেখবেন ঘন ঘন, এই বোধহয় পড়ে যাচ্ছি, এই বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নির্দেশ আছে গরুড় পুরাণে মানব জীবনের চলাফেরা। ভক্তমণ্ডলী ভক্ত, আমি দিক বলতে পারব না, আমি মেনশন করে দিচ্ছি দিকটা আপনাদের বুঝতে। এটা কোন দিক? উত্তর, পূর্ব, দক্ষিণ? আচ্ছা দক্ষিণ, তাহলে এটা পূর্ব। একটা দিক বলে দিলে আমি পটপট বলে দেবো, বাকি বলতে পারবো না, কারণ আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আসার পরে এরা ডাকলো, দাদা এসে গেছি, চল। কারণ সত্যি কথা বলতে আপনাদের কি পায়, এই একটা সপ্তাহ আমার জীবন যুদ্ধটা খুব নির্বিষহ চলছে, খুব জোর চলছে, খুব কষ্টকর। মুম্বাই, মুম্বাই থেকে নেবে মেদিনীপুর, মেদিনীপুর থেকে নেবে আপনাদের বহরমপুর, বহরমপুর থেকে গেলাম বাঁকুড়া, বাঁকুড়া থেকে এক এক দিনে সকালে বহরমপুর, রাতে বাঁকুড়া, এইরকম চালিয়েছি। যাই হোক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো টাইম ভগবানকে ডাকা হয়ে গেল, তিনটে টাইমটা বুঝে নিলেই শেষ। তিনবার কখন ডাকবেন একটু বুঝে নিন। তিনবারেরটা একটু কঠিন ব্যাপার আছে, তবে উপকার কি আছে সেটা পরে বলছি, একটু কঠিন আছে, করতে পারলে বিরাট লাভ, আপনি বেঁচে গেলেন। এখন যদি আপনার 50 বছর পরমায়ু হয়, এখনও আপনি মিনিমাম 40 বছর বেঁচে থাকবেন, এত বড় গ্যারান্টি দিচ্ছি। কি করতে হবে? ভোরবেলা উঠবেন, বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কোনো কিচ্ছু ধুতে হবে না, পটপট করে স্মরণ করে বাবারা চারজনকে প্রণাম করবেন, মায়েরা পাঁচজনকে প্রণাম করবেন। বাবারা চারজনকে কাকে কাকে প্রণাম করবেন? মায়েদের একটা এক্সট্রা প্রণাম, দুজনেরই সমান, মায়েদের একটা এক্সট্রা। কোনো নিয়ম নেই, কাপড় ধুতে হবে, কাপড় ছাড়তে হবে, মুখ ধুতে হবে, ব্রাশ করতে হবে, কিচ্ছু দরকার নেই। এক নম্বর প্রণাম, পিতৃপ্যাং সত্ন রূপে না। আচ্ছা বাংলা বলে দিই নাকি, সুবিধা হবে আপনাদের। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। দুই, আচ্ছা উপকারগুলো বলে নি, কি কি উপকার পাবেন যাদের সংসারে প্রত্যেক দিন অনর্থ লেগেই আছে, তিনটে মাস করুন আমাকে রেজাল্ট দিন। যাদের স্বামী স্ত্রীর মিল নেই, যাদের আয় আছে উন্নতি নেই, সংসারে সবাই ব্যাধিগ্রস্ত, স্বামী স্ত্রী মিল নেই, এমনকি বলছে যদি আপনি 365 দিন করতে পারেন, আপনার যদি মৃত্যুবত ফাঁড়াও থাকে, ফাঁড়াও কেটে যাবে, সংগীতা বলছে। আর একটা সব থেকে বড় উপকার, প্রত্যেক দিন এটা করতে পারলে আপনার এক দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। ঠিক আছে, দু নম্বর প্রণাম কাকে করবেন? শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন একটা। প্রত্যেক দিন সকালবেলা দু নম্বর প্রণামটা ভগবানকে করবেন, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজ আবার তোমার চরণ দেখতে পেলাম। তিন, গুরুদেবের উদ্দেশ্যে, যারা গুরুকরণ করেননি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন,
চার, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। শেষ বাবাদের, শেষ মায়েদের আর একটা, তাও সবার নয়, যারা সধবা মায়েরা আছেন, বৃদ্ধা অঙ্গুলি দিয়ে সিঁদু সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু এক দণ্ড করে বাড়বে। বোঝা গেল? যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। এইবার চলুন, যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার মেরে নেবেন, নানা ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এইটা মায়েদের ভালো টাইম। কিভাবে ক্লিনার স্প্রে করবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে। এই যে হাতে তালি দিচ্ছেন কেন? দাঁড়ো, হাতে তালিটা দিচ্ছেন কেন? ভালো লাগছে বলে ঠিক নয়। গাছের তলায় বসতে গেলে আগে হাত তালি মেরে পাখি পক্ষি থাকলে উড়িয়ে দিতে হয়, নাহলে বসার সঙ্গে সঙ্গে মাথায় পুঁজ দেবে, মল ত্যাগ করে দেবে। বোঝা গেল? তোমার এই গাছটায় ছটা ডেঞ্জার পাখি বসে আছে, কাম কোদ লোভ মোহ মদ মাশ্চর্য। কীর্তন শোনার ফাঁকে ফাঁকে এদেরকে মাঝে মাঝে উড়িয়ে দিতে পারলে তুমি নির্বিবাদে বসে কীর্তন শুনতে পারবে। নিতাই গৌর হরি ওমা। এই নামটা সকালবেলা কতদিন করবে? 90 দিন, না প্রত্যেক দিন নয়, 90 দিন, 3 মাস কন্টিনিউ। এইবার দেখবে সংসারের কিছু বদলালো কিনা, যদি পরিবর্তন হয় তাহলে কন্টিনিউ চালাবে, যদি পরিবর্তন না হয় আমাকে একটা ফোন লাগাবে। হ্যাঁ, হতেই হবে। কি করে বলছি, কি করে বলছি? আমি আমি প্রত্যক্ষ। কি করে প্রত্যক্ষ? যারা আমার ইউটিউব দেখেন নিশ্চয়ই জানেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। মা আমাকে বললে বাবা কি করবো বলতো, আমি তো মরে যাবো, তোমার কি ইচ্ছা বলো? বললে বাড়িতে একটা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা কর, প্রত্যেক দিন ভোগের ব্যবস্থা করে দে। আমি বললাম মা শুধু ভোগ পেলে প্রসাদ পেলে হবে না, তোমাকে নাম করতে হবে। কত করে? আমি বলি প্রথমে 1 লক্ষ করো, তারপর আস্তে আস্তে বাড়াবে। 20 বছর হয়ে গেল, বর্তমান মা আমার নিজের রন্ধন করে ভগবানের ভোগ লাগাচ্ছে, এখনো কিন্তু ক্যান্সার লিভারে আছে। গত বছর এন্ডোস্কোপি করে দেখে নেওয়া হয়েছে, ক্যান্সার কিন্তু আছে, কিন্তু একই জায়গায়, স্টিল বাড়ছেও না কমছেও না, স্টিল দাঁড়িয়ে আছে। ডাক্তার বলছে এটা হয় কি করে আমরাই জানি, ক্যান্সার এতদিন থাকে না, এ মরে যাওয়ার কথা, কেন মরছে না আমরা বলতে পারব। নামের দাহিকা শক্তি আছে, যদি আপনি 3 মাস নাম করেন, যদি অপরাধ না হয় কাজ হবেই হবে। আমাকে ফোন করে আপনাকে বলতেই হবে বাবা তুমি যা বলে গেছিলে সত্যি ঠিক, তবে দেখবেন নাম অপরাধ না হয়। আমাদের বেশি নাম অপরাধ হয়ে যায়। দেখবেন যারা মালা জপ করে, আসতে আষাঢ় মাস রথের পর রাত্রি 10টা থেকে 1টা, ওইটা আমার টেবিলের টাইম, রাত্রি 3টে পর্যন্ত আমি পড়ি, তারপর ঘুমাই। কোনোদিন 2টো 1টা পর্যন্ত আপনি পাবেন, 10টা থেকে 1টা, রাত্রি 10টা থেকে 1টা, আষাঢ় মাসে রথের পর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইটা বুঝে নিন এবার, নাম অপরাধ কি করে হয়। আমাদের দেখবেন নাম অপরাধ হয় মালা হাতে, কিছু মনে করবেন না যারা মালা নেন, আমি আগেই অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখবেন দোকান বাজারে যাচ্ছে, হাতে মালা আছে, বাবা রে পটল কত করে রে? 50 টাকা। একটু কম করে নে না, বিষয় চিন্তা এসে গেল মাথায়,
50 টাকা, বিষয় চিন্তা এসে গেল, অপরাধ হলো। এইটা ঠিক করতে হবে। খাইতে শুইতে নাম লবে যথাতথা, জপ করবে যথাতথা বলা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি নাম অপরাধ কি করে ঘটে দেখুন, আমি বলে দিচ্ছি, আমাদেরকে লক্ষ্য করুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি উঠে পড়তে যাবি তো, জাগিয়া কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো, লও গোডা নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া কিছু বুঝলেন, মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া, কাজ হবে? কাজ হবে কি? আপনি দু সেকেন্ড হাতটা তুলুন, দু সেকেন্ড। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমার হয় আমি হই তার রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। হিসাব করে হবে, বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়, যে জন্না বুঝে থারে ধিক শত ধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজনা কুসম। পিট পিটে বাবু হয়ে মজে চকি, লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং। ওর চলবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? তিন নম্বর পন্থা না, বেশ, কিং কর্তব্য বিমুড়ো, এটা বুঝে নিলি। এইবার চলুন বৈষ্ণব পদাবলীতে কি ছিল প্রথম লাইনটা? সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। বাহ, ও মায়েরা, পদ শুনলে হবে না, পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, আচ্ছা যদি বলি সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর হবে না? কেন, তীর আলাদা ধার আলাদা? তীরে ধারে পারে কূলে কিনারায় একই কথা, ভাষার তারতম্য, কথাগুলো কিন্তু একই মানে। তীরে কূলে কিনারায় ধারে পারে একই কথা। মহাজন বলছে সব বাদ দাও, একটা নাও, কোনটা নেব? সুর ধ্বনির ধারে, ধ্বনির ধারে, ধ্বনির ধারে এলো গোরা, ধ্বনির ধারে এলো গোরা, ধ্বনির ধারে, ধ্বনির ধারে, ধ্বনির ধারে এলো গোরা, ধ্বনির ধারে এলো গোরা, ধ্বনির ধারে ধ্বনির ধারে, ধ্বনির ধারে সে যে বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধ্বনির ধারে, বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধ্বনির ধারে। তাহলে এক কথায় দুটো কাজ মিটে গেল, সুরধ্বনির ধারে আর ধ্বনির ধারে মিটে গেল না? এক কথায় দুটো কাজ মিটিয়ে দিলাম খুব সংক্ষেপে। ধ্বনির ধারে মানে, এই ধারে মানে কি? পাশে। ধারে মানে কাছে, ধারে মানে নিকটে, ধারে মানে ঋণে। ন পারয় হং বর্জু সংযো সাধু কীর্তন দূরভক্তি জ্যোতি সাধু ন জ্যোতি সাধু ন ও গো প্রেমময়ী গো তুমি যে মান কুল শীল গুরু গৌরা, গুরু গৌরা
লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে আমাকে ভালোবাসলে, আমাকে ভালোবাসলে, 33 কোটি দেবতার পরমায়ু পরমায়ু যদি তোমাকে দিয়ে তবু তোমার ঋণ শোধ হবে না, ঋণ শোধ হবে না, নারায়ে হং বর্জু সং দ্বিজ, তোমার ঋণ শোধ হলো না তাই আমি দ্বিজ কুলে জন্মাচ্ছি, সাধু কীর্তন দিবুধা পিজ পিব সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন করব, তোমার নাম করে করে তোমার দাপরের ঋণ কলিতে গিয়ে শোধ করব, কলিতে গিয়ে শোধ করব, না পারে হম্বর্য সন্ধিজ সাধু কীর্তন দিব ধাপি জবিব, দূর যার গৃহ শৃঙ্খল মোচনং তদ্ভক্তি জ্যোতি সাধন, প্রেমময়ী তুমি আমার যে ভালোবেসেছো আমি ঋণী হয়ে গেছি, ওই ঋণ শোধ করবো নদিয়া নবদ্বীপে গিয়ে, তাহলে ধনির ধারে, ধনির ধারে এলো গোরা, ধনির ধারে সুরধনির ধারে, আর এলো গোলা ধনির ধারে, ধনী মানে রাই ধনির ধারে, বোঝা গেল? আর গান গাইছি না, এই প্রসঙ্গে গান আছে অনেক, গান গাইতে গেলে দেরি হয়ে যাবে, তাহলে চলুন। আচ্ছা এটা তো আপনারা বলতে পারবেন, আপনারা বৈষ্ণব মানুষ প্রত্যেক সময় কীর্তন শোনেন, কত টাকা ধার করেছিল? হরিভক্তি বিলাসেই আছে, চৈতন্য মঙ্গলে আছে, চৈতন্য ভাগবতে আছে, কত টাকা ধার করেছিল? 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে ধার করেছে, 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 3 টাকা যে এই জবার মা কত টাকা বললাম? 3 টাকা, 3 টাকা, কানের খোল পরিষ্কার কর, কত টাকা বলেছি? ও 3 টাকাই বলেছি, সোনার ভুল হয় না তো, অত সোজা নয়, এইটা কি হরি বল, অত সোজা নয়, এটা বুঝতে হবে, 3 টাকা যে আমি একবারও বলিনি, 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে আস্তে, কি 3 টাকা, কি 3 টাকা, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, কাঁদাবো সাধাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে সেঁদে সাদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে সাদাইব, ওগো নিজে বেঁধে জগতে বাঁধাইব, হরি কাঁদাইব, জগতে বাঁধাইব, নিজে কেঁদে কাঁদাইব, কাঁদাবো সাধাবো বাঁধাবো, কাঁদাবো সাধাবো বাঁধাবো, তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, আর গৌর কিশোরের ব্যাখ্যা করবো, গৌর কিশোর, এই কিশোর মানে কি? পুরুষ, কিশোর মানে পুরুষ, মহাজন বলছে কিশোরী কিশোরী, কিশোরী কিশোরী, গৌরকে দেখে মনে হয় না কিশোর নয়, কিশোরী কিশোরী, কিশোরী কিশোরী, কি বললাম, কিশোরী মানে, কিশোরী মানে কি? মেয়ে ছেলে, কিশোরী মানে নারী, সেইটা বলো, মেয়ে আবার ছেলে বলছো কেন, মেয়ে ছেলে, আরে মেয়ে আবার ছেলে হবে কি করে, এইটা অনেকে বলে, এই মেয়ে ছেলেটাকে দেখ, আরে মেয়ে আবার ছেলে হবে কি করে, মেয়েটাকে দেখ, তাহলে কিশোরী মানে নারী, তাই তো, ওই বলেছি কানের খোল পরিষ্কার করতে হবে, আমি একবারও বলিনি, আমি একবারও বলেছি কি, কিশোরী কিশোরী কিশোরী, কিশোরী কিশোরী, আমি রায়েশ্বরী না শ্যামেশ্বরী, কিশোরী কিশোরী, রায়েশ্বরী না শ্যামেশ্বরী, বলি একই অঙ্গে দুইয়ের ভজ, রায়েশ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে হরি, রায়েশ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ, রায়েশ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ, রায়েশ্বরী না শ্যামেশ্বরী, বলো কিশোরী কিশোরী,
সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর। এই সুরধ্বনির উৎপত্তি বলবো আবার পরে যখন এদিকে আসব। কত তারিখ আছে তোমাদের? সতেরোই চৈত্র জ্যৈষ্ঠ, সতেরোই জ্যৈষ্ঠ আসবো, জায়গাটা রুকুনপুর, রুকুনপুরে। ওইখানে আপনাদের জানাবো সুরধ্বনি গঙ্গার উৎপত্তি কি করে। ভক্তমণ্ডলী, আজ তো সময় নেই, গৌরচন্দিকা ছাড়তে হবে। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, পরের লাইন কি ছিল বাবা? সহচর গণমেলি আনন্দে বিভোর, আনন্দে বিভোর, কি খেলা খেলছে ওগো খেলয়ে বি নদ খেলা, আমার গোরা বনমালি গো খেলয়ে বি নদ খেলা, আমার গোরা বনমালি গো খেলে গোড়াই বনমালি রে, গোড়াই বনমালি রে। এই আস্তে কি হয়েছে, খুঁটির গোড়ায় ঠেক দিয়ে। একা একা খেলা হয়, একজন হাত তুলে বলুন একা খেলা হবে? এখন কলিযুগের খেলা একা একা হবে মোবাইল নিয়ে, কিন্তু সে খেলা কি একা একা হবে? হবে না। সত্যযুগে খেলেছিলাম চারজন, বাসুদেব শঙ্কর সন পদ্মুগ্ন অনিরুদ্ধ, তেতাযুগে খেললাম চারজন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, দাপরে খেললাম বারো জন সুদাম সিদাম দাম্ব সুদাম মধুমঙ্গল দাদা বলরাম। এই গোনাগন্তি খেলে আর মজা হচ্ছে না, তাহলে একটু বদলে নিয়ে এবারে, এবার ভক্ত সঙ্গে খেলব, ভক্ত সঙ্গে খেলব, শুধু হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলব, শুধু হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলব। কারণ খেলাও বদলে দিলাম ব্রোজের খেলা, দৌড়া দৌড়ি নদীয়ায় খেলব গড়া গড়ি, ব্রোজের খেলা দৌড়া দৌড়ি গৌড়া খেলব গড়া গড়ি, ব্রোজের খেলা দৌড়া দৌড়ি নদীয়ায় খেলব গড়া গড়ি, রোজের খেলা দৌড়া দৌড়ি। এই নদীয়ার খেলা কি হবে? গড়া গড়ি, তাই তো? গড়া গড়ি মানে এই তোমরা তো মার খাওয়ার চিন্তা করছো, আমাকে খুনি পাবলিক মারবে ধরে, বলবে আমরা ভালো ভালো জামা কাপড় পরে এসেছি আর আপনি বলছেন গড়াগড়ি খেতে, এটা কি হয় নাকি? না না, আমি ওটা বলছি নে, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, বুঝলেন না? তত্ত্বটা বলে দিই, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো, বুঝলে না? গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হবেই হবে, হবেই হবে। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। হাতে গোড়া গড়ি, গোড়া যদি ভালো করে তৈরি করা যায়, গাছের গোড়া যদি মাদিয়ে রাখা যায়, এই জড় জাগতিক বাতাস তাকে ফেলতে পারবে না, কিন্তু গোড়া যদি আলগা থাকে যে কোনো মুহূর্তে লটকে যাবে। তাহলে গোড়া আর গড়ি মানে তৈরি করি, আগে গোড়াটা বেশ ঢালাইটা ভালো করতে হবে, পাঁচতলা তুলুন আর দুতলা তুলুন আর একতলা তুলুন, গোড়াটা মজবুত করে গেঁথে নিতে হবে আগে, তাই তো? বাংলায় বলা হয় ভিত গোড়া, মহাজন বলছে এসো সবে গোড়া গড়ি, গোড়া গড়ি। কেন? গোড়ায় যদি গলদ হয়ে যায় না ফল ভালো পাবেন না, ভুলে গেলে তো চলবে না। এই বাংলার মাটিতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টারদা, সূর্যাচার্য, বুড়িজা, ক্ষুদিরাম বসুম, ঠাকুর অনুকূলচন্দ, বালক ব্রহ্মচারী, ঠাকুর লোকনাথ, সীতারাম ওঙ্কারনাথ, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, গিরিশ ঘোষ, এই বাংলাতেই তো জন্মেছে, এগুলো তো ভুলে গেলে চলবে না।
কেন? তৎকালীন যুগে সন্তান গর্বেলে মায়েরা রামায়ণ মহাভারত গীতা ভাগবত এগুলো শুনতো, যার জন্য সন্তানগুলো দিকপাল হয়েছে। আর এখন মায়েরা দিনরাত খালি সিরিয়াল দেখে দেখে সিরিয়াল বাচ্চা জন্ম দিচ্ছে, কিছু করার নেই। সন্তান গর্বে থাকলে যদি আপনি মহাপ্রসাদ খান, যদি আপনি গোবিন্দের চরণামৃত খান, যদি নারায়ণের স্নান জল খান, সে ছেলে দেখতে যেমন হোক, আমি আপনাকে বলছি সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি ওই এগ রোল চাউমিন ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। কি হলো, মায়েরা গাল পারছে নাকি আমাকে? প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি, তাহলে খেলাও বদলে দিলাম। এবার বলি একা একা খেলা হবে কি গো? এই যে হাডুডু, কবাডি, ক্রিকেট, ফুটবল, যত রকম খেলা আছে, একা কোনো খেলা হবে? তাহলে বৈষ্ণব কবি ভুল লিখেছে, খেলয়ে বিনোদ খেলা গোড়া বন মালি, গোড়া বন মালি, ভুল লেখেনে, একা খেলছে মহাপ্রভু। বলে ভাই কবি ভুল লেখেনে, তোমার বোঝার ভুল হয়েছে। তাহলে কোথায়? তুমি বলতে থাকো খেলে গোড়াই বনমালি, 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 করে দিয়ে করো তালি হরি বনমালি, করে দিয়ে করো তালি, খেলে গোড়াই বনমালি, খেলে গোড়াই বনমালি। জয় রাধে, মালা এসে গেছে এবার। তাহলে বোঝা গেল তো কজন খেলছে বাবা? কে বলবে কজন খেলছে? খেলে গোড়াই বনমালি, গোড়াই বনমালি, গোড়াই বনমালি, গোড়াই বনমালি, গোড়াই বনমালি, গোড়াই বন, গোড়াই বনমালি, গোড়াই বনমালি, গোড়াই বনমালি, গোড়াই বনমালি, কজন খেলছে? তাহলে একা নয় তো, ওই বুঝতে হবে দুজন খেলছে, আর দুজন হলেই হয়ে যায়। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীর খেলাটা হচ্ছে দুজনের খেলা। তিন চারজন হলে ভালো হয়, দুজন হলেও খেলা যাবে, আর প্রকৃত খেলা হচ্ছে দুজনের, কাকার, ভক্ত আর ভগবান। মানব জমি সত্যক্ষেত্র সর্বদা প্রবৃত্ত, যে যাহার কর্মদোষে অপবিত্ত হয়, চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে বারো মাস। এ দেহ তো অপবিত্ত নয়, তবে জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে, মাপ সুরত চোদ্দ পুয়ার ভিতর বৃদ্ধি আছে, ছয়টি রিপু ছয়টি হেলে এরা বেশ মজা করে খাচ্ছে, গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে, ছয়টি যদি হেলে হলো তিনটে ন্যাঙ্গল চাই, ন্যাঙ্গলের জোগাড় আছে চিন্তা কিছু নাই, সাধু স্বাস্থ্য গুরু বাক্য, তিনটে ন্যাঙ্গল লবে, ছটা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে, অন্যদিকে যাই যদি মারবে ধর্মের ছড়ি, একান্ত কি করবে তার এক কর্মান্তা দড়ি, দৈবে যদি একখণ্ড ছিন্ডে অনুরাগে, ছটা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে, ছটা হেলের মুখে তখন ভক্তি জালতি দেবে, জালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। চণ্ডীদাসে বলে ভাই যে ফসল ফলিবে, খাবার আগে সেই ফসল তুমি গোবিন্দ চরণে নিবেদন। এইটাই হচ্ছে উত্তর গোষ্ঠ মূল কথা। ভেবেছিলাম বলবো না ইউটিউব হচ্ছে ফাঁস হয়ে যাবে, কিন্তু ছড়িয়ে যাবে, আজকে বলে দিলাম মানে কালকে বা সবাই বলবে। নিতাই গৌর হরি বল। তাহলে সুরধ্বনি দিয়ে গৌর কিশোর এই খেলায় বিনোদ খেলা গোড়া বন মালি পুলিন বিহার করে ভক্ত মণ্ডল। এই আর দেরি নচ কি করলেন মহাপ্রভু? বেলি অবসান দেখি আমার গোরা গোরা গোরা, আমার গোরা গোরা, বেলি অবসান দেখি এবার গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করি,
জননী চরণে আসি প্রণাম করিল। আস্তে লীলার মধ্যে গিয়ে বলবো প্রণাম করা কাকে বলে, চলুন এগিয়ে যাই। যখনই মায়ের কাছে প্রণাম করেছে শচীমা, আর সারাদিন পরে দেখতে পেয়ে এদিকে আয়, এদিকে আয় তাড়াতাড়ি, এত দেরি কেন? হ্যাঁ কোথায়, ইস কি অবস্থা ও মায়েরা। ছেলে পুলে যখন ধুলো কাদা মেখে আছে মা ঝেড়ে দেয় না, মা ঝেড়ে দেয় না কি গো, ধুলোও ঝেড়ে দেয় তার সঙ্গে দু চারটে ঝেড়ে দেয়। আরে নরহরি মা তুই সঙ্গে ছিলি তো? হ্যাঁ ছিলাম। এত ধুলো কে দিল গোরার অঙ্গে? ও মা বিশ্বাস করবে কেউ ধুলো দেয়নি। তাহলে কেউ কোথাও নেই, তোমার গৌর কি করে জানো? সুরধ্বনির তীরে গিয়ে কি করে রে নরহরি? ও যে হরি হরি বলে দুটি বাহু তুলে ধুলায় গড়া গড়ি যায় মা গো। যে সুরধ্বনি কুলে হরি করি বলে ধুলায় গড়া গড়ি যায়, ধুলা নেয়া হরি ও অঙ্গে মাখে ধুলা নেয়া অঙ্গে মাখে। আমার জুড়াইয়ে গেল দুলানে অঙ্গে মাকে স্থাপিত করে গেল দুলানে অঙ্গে মাকে। ও মা মা কিরে, শুধু ধুলা মাখে না আবার অন্য একটা মেয়ের নাম করে। মেয়ে ছিলেন না, নারীর নাম করে? হ্যাঁ মা, মেয়ের নাম করে করে ধুলো মাখে। এই রে সর্বনাশ, তাহলে কি কারোর সঙ্গে আবার কিছু করলো নাকি? তা জানিনি মা, শুধু হারাই 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 বলে ধুলা নেয় সরযঙ্গ গদ গদ ভাদ গদ ভা এ রাধা মোহন পদ করত হিয়া করত হিয়া। রাধা মোহন দাস ঠাকুর চেনেন? মহারাজ নন্দকুমারের গুরুদেব ছিলেন রাধা মোহন দাস ঠাকুর, যার কাছে স্বপ্নে মহাপ্রভু গিয়ে কীর্তন শুনতেন, যার লেখা বন্দে বিশ্বম্বর পদযুথ কমলম। তা সেই রাধামোহন দাস ঠাকুর বলছে শচীমা তুমি প্রভুর সর্বাঙ্গের ধুলো ঝেড়ে দাও, আমি কিচ্ছু বলবো নি, শুধু চরণে হাত দিও না। কেন? মা যদি ছেলের পায়ে হাত দেয় তাতে পায়ে ছেলের অমঙ্গল হতে পারে। মা ছেলের পায়ে হাত দিলে অমঙ্গল হবে? হবে কি? কোনোদিন হবে না। তাহলে রাধামোহন দাস ঠাকুর কেন বলছে চলুন, শ্রীধর স্বামী টিকা লিখছে, এটা রাধামোহন তার চালাকির জন্যে বলছে, মা তুমি সর্বাঙ্গ ঝেড়ে দাও
শুধু চরণের ধুলাটা রেখে দাও পদ কর তো হি আসরে এ চলে গেছে, কিন্তু কি করব বলতে বলতে তার তখন দেখার সময় পাইনি। তত্ত্বটা সামৃত জ্ঞান সিন্ধু নীরে গৌরচন্দিকার মাধ্যমে আমরা সবাই অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন, ঘরে সবাইকে ভজন গাই নাকি বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা বাংলা ভজন মানে তাহলে পদাবলী দীন কৃষ্ণ দাস, বৈষ্ণব কবি দীন কৃষ্ণ দাসের পদাবলী, কিন্তু ভজন। মন চল যাই, মন চল যাই, মন চল যাই, মন চল যাই, ও মন চল যাই, জয় মধুর বৃন্দাবন, এ যায় আছি শ্যাম সুন্দর মধুর মগন, চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, এ যায় আছি শ্যাম সুন্দর মধুর মগন, নাথা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কে শিখা বংশী বাদশ গান, কেশি ঘাট বংশী বাদশ কান, কেশি ঘাট বংশী বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, কেশি ঘাট বংশী বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন,
আসলে কেউ পয়সা দিতে আসবেন না, আমাকে পয়সা দিতে হবে না, কমিটির বাবারা যাচ্ছে, নব উদ্ভাবিত নব মন্দির নির্মাণ হবে, প্রত্যেকে কৃপা করে ভগবানের নতুন মন্দিরের জন্যে সাহায্য করবেন। তবে যারা বেশি কিছু দিতে চান তারা আমার কাছে আসবেন, আর যারা সীমিত কিছু দিচ্ছেন আমার বাবারা যাচ্ছে ওদের কাছে দিয়ে দেবেন। চলুন ওরা যাক, কিন্তু আমাদের বসে থাকলে চলুন, আমাদের যেতে হবে, তাই তো। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্ব মনোরম। জয় জয় রাসলীলা সর্ব মনোরম, জয় জয় জল রস সর্ব রস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্ব রস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সুজন ভাতাদ পদ্ম করিয়া সদন, দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, যেতায় আছে শ্যাম সুন্দর মধুর মহন, চলো যাই মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরিব মদন। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি, বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি, শ্যাম সরোবরের মরালিনী রাধা রানী কি, রানী হামারি মহা, রানী হামারি ত্রিভুবন স্বর্গ মত পাতাল, তিন লোকন সে নিয়ারি রাধা রানী হামারি, তিন লোকন সে নিয়ারি রাধা রানী হামারি, তিন লোকন সে নিয়ারি রাধা রানী হামারি, তিন লোকন সে নিয়ারি রাধা রানী হামারি। জয় জয় শ্রী রাধে, ব্রহ্মা শঙ্কর পার না পাবে, 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 ঋষি মুনি যোগী ধ্যান লগাবে, ঋষি মুনি যোগী ধ্যান লগাবে, ইন্দ্র কর তো বহারি রাধা রানী আমার, শুনতে গেলে আগে আত্মনিবেদন করতে হয়, হাত উঁচা করো, আরে পয়সা নেই লাগেগা, হাত উঁচা করো, আত্মনিবেদন লাগাও, কেমন? স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী,
সবকো দাতা রাধা রানী, সবকো দাতা রাধা রানী, কবি নেহি রহতা ভিখারী রাধা রানী হামারী, যে তোর মনে প্যারী রাধা রানী হামারী, বিগত মন সে প্যারী রাধা রানী হামারী, বৃন্দাবন মে রাধে রাধে, গোকুল মে নন্দগাঁও মে বর্ষা গাঁও মে গলি মে মান গলি মে কুন্দ গলি মে সেতো দ্বীপ মে প্রেম সরোবর কুসুম সরোবর মানস গঙ্গা জোর সে বোলো প্রেম সে বোলো ভাব সে বোলো ভক্তি সে বোলো ঊঁচা গাঁও মে নীচা গাঁও মে আলতা পাহাড় মে ছাপান্ন কোটরা নন্দো গাঁও মে বরসানা মে তান গলি মে মান গলি মে কুঞ্জ গলি মে জতিপুরা মে গোবর্ধন মে জীবন মে কুণ্ড মে শ্যাম কুণ্ড মে সখী কুণ্ড মে উদব কুণ্ড মে শরৎ কুণ্ড মে জীবন মে জীবন মে রাধাশ বন মে মোহা বন মে সাল বন মে কামল বন মে মধুবন মে বিধুবন মে মন্দিবন মে মধুবন মে নিধুবন মে প্রেম সে বলো রাধা রানী কি রাধা।